আসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর এই তো আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আমার আজকের ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিতে পারেন আর বেশি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ারও করতে পারেন তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে নিয়েছি এখনও সকালে নাস্তা করিনি তো এখানে হচ্ছে আরিফা গাছে পানি দিচ্ছে আমরা নতুন গাছ কিনেছি আপনারা দেখেছেন তিনটা গাছ নতুন অ্যাড হয়েছে তো গাছে মাসাল্লাহ সুন্দর ফুল ফুটে আছে আর শীতের সময় তো এখন প্রায় গাছে আর কি ফুল থাকে তো এখন গাছগুলোতে পানি দেওয়া হচ্ছে আর আজকের ওয়েদার খুব বেশ একটা ভালো মনে হচ্ছে না দেখে কেমন যেন কুয়াশায় ঢেকে আছে চারপাশ তো ঘুম থেকে একটু লেট হয়ে গেছে কারণ ওয়েদার দেখে মনে হচ্ছে যে মাত্র ভোর হয়েছে তো এইটা ভেবে আমি ঘুমাইছিলাম ছিলাম আরিফাও ঘুমাই কিছুক্ষণ আগে ওঠা হয়েছে তো এখন আমরা হচ্ছে বসে আছি এর ভিতরে আমাদের বাসার হেল্পিং হ্যান্ড উনি চলে এসেছে তো এসে এই যে ঝাড়ু টাড়ু দেওয়া শুরু করেছে তো আমরা ভাবছিলাম যে নাস্তা করব বাট যেহেতু ঘর টর ঝাড়ু দেওয়া হচ্ছে সব কিছু পরিষ্কার কর তো ঝাড়ু দেওয়া শেষ হলেই রান্নাঘরে যাবো যেহেতু এখনও সকালবেলা কিছু খাইনি অলরেডি কিন্তু সাড়ে দশটার মতো বেঁচে গেছে তো নাস্তা তৈরি করবো তো এইখানে হচ্ছে নুডলস তৈরি করেছি তো এই যে আমার সকাল সকাল নুডলস অনেকদিন পরে বলতে গেলে খাচ্ছি তো আরিফা ও তো সকালবেলা ভাতই খায় তো আমি হচ্ছে নুডলস খাচ্ছি আর ও ভাত খেয়েছে তো আপার এর ভিতরে আবার আমাদের জামা কাপড়গুলা ধোয়া শেষ তো এখন জামা কাপড়গুলো আর কি নেড়ে দিতে সাদে আসছে ওয়েদার তো দেখতেই পারতেছেন একদমই ভালো না আকাশ মনে হচ্ছে পুরো মেঘ করে আছে আর এর ভিতরে দেখি যে দুইটা তার সাদে তো দুইটা তারে জামা কাপড় নেড়ে একদম ভর্তি করে রাখছে তো আপা বললো যেগুলো হালকা হালকা শুকাই গেছে ওইগুলো একটু সাইডে করে করে রাখতেছে মানে একজনদের জামাকাপড় এতগুলা আর ওনাদের মনে হয় পিচিও আছে আগের দিনও দেখলাম যে এগুলাই আর কি ছাদে নেড়ে দিয়েছিল তো ভালোভাবে শুকায়নি আজকে আবার না তো যাই হোক এই জায়গাগুলো একটু এগুলো শুকনা ছিল তো এক সাইডে রাখলো তো এখন হচ্ছে আবার কাপড়গুলো মেলে দিবে তো আমরা হচ্ছে একাই সাদে আসছিলাম এর ভিতরে আরিফাও চলে আসছে তো আমরা একটু হাঁটাহাঁটি করে তারপর বাসায় যাবো তো বাসে আসার পরে একটু পাখির খোঁজখবর নিতে এসেছি এ কয়েকদিন আমি পাখির খাবার দিই না শ্রাবণী এসে খাবার টাবার দিয়ে যাই তো এইখানে দেখলাম যে আমাদের পাখিতে ডিম তা দিচ্ছে তো অলরেডি ও ছয়টা ডিম পেরেছে কয়েক মাস আগেই কিন্তু আমাদের পাখি পাঁচটা বাচ্চা দিয়েছে আর আলহামদুলিল্লাহ এখন ও আবারও ছয়টা ডিম পেরেছে হয়তোবা কিছু দিনের ভিতরে আবার বাচ্চা হবে তো এই যে ছেলে পাখিটা এখানে বসে গাটা চুলকাচ্ছে তো এখন হচ্ছে আমি টেবিলটা ক্লিন করে নিলাম টেবিলের উপরে থালা বাটি সব কিছু ছিল তো এগুলো সব কিছু হচ্ছে ধুয়ে দিয়েছে তো আমি টেবিলটা মুছে নিয়েছি আর যা যা টেবিলের উপরে রাখি তো ওইগুলো আর কি রেখে দিচ্ছি তো এই যে আমার রুম টুম গোছানো শেষ এখন আপাতত রুমের আর কোনো কাজ নেই তো এখন হচ্ছে রান্নাঘরে যাব রান্না করতে হবে দুপুর বেলার। তো রান্নাঘরে আসার পরে আর কোনো ভিডিও করা হয়নি কারণ রান্নার ঘোষাল মানে গোছানো টোছানো সব কিছু মিলে ব্যস্ত হয়ে পড়েছিলাম তো এই যে এখানে হচ্ছে হাঁসের মাংস শাশুড়ি মা পাঠাইছে বাসায় কোনো তরকারি ছিল না ভাবলাম যে কি রান্না করা যায় তারপর ভাবলাম যে মা তো হাঁসের মাংস পাঠাইছে তো মায়ের জন্যই আর কি আজকে আমাদের দুপুরবেলা হাঁসের মাংস খাওয়া হইলো না হইলে যায় না হয়তো বা বাজারে যেতে হতো তো এইখানে হাঁসের মাংস অলরেডি আমার রান্না করা শেষ এখন হচ্ছে আমি ভাজা জিরা আর গরম মশলা গুঁড়াটা উপরে দিয়ে দিচ্ছি তো আমরা হচ্ছে এখন ভাত খেয়ে নিব দুপুরবেলার আর এর ভিতরে আমি ফ্রেশও হয়ে নিয়েছি তো আজকে আমাদের দুপুরবেলার খাবার হচ্ছে হাঁসের মাংস আর এখানে সাদা ভাত আর কিছুটা খিচুড়ি নিয়েছে আর সালাদ তো এরকম ওয়েদারে হাঁসের মাংস কিন্তু খাইতে অনেক বেশি মজা লাগে তো এখন খাবারটা খেয়ে নিবো খাওয়া দাওয়া শেষ করে বসেছিলাম কেন যেন আমাদের দুজনেরই ভালো লাগতেছে না সারাদিন বাসার ভিতরে তো আমরা ভাবলাম যে একটু নিচ থেকে হেঁটে আসি তো হাঁটাহাঁটি করলে এখান দিয়েও তাও একটু মন ভালো লাগবে আরিফা যেহেতু মানে এখানে এসে একদমই আটকা পড়ে গেছে ওরও ভালো লাগতেছে না তো ভাবলাম যে ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি যাওয়ার পথে খুবই কিউট একটা পিচির সাথে দেখা হইল তো ওর সাথে একটু দাঁড়ায় কথা বলতেছিলাম আর এই সাইডে দেখি যে ফুল পড়ে আছে এটা বেবি শিউলি ফুল এই ফুলের সেন্টটা অনেক সুন্দর তো আরিফাকে বললাম যে কয়েকটা ফুল তুলো আর দেখেন আল্লাহর কি সৃষ্টি সাদার ভিতরে কমলা কালার এত সুন্দর লাগতেছে এই কালারটা আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিলো তো আমিও হচ্ছে কয়েকটা নিয়ে নিলাম খুব বেশি একটা পড়েনি তো যে কয়টা পড়েছে যে কয়টা দেখতে সুন্দর সে কয়টা আর কি নিয়েছি তো এই যে অনেক সুন্দর লাগতে এরপরে বাসায় এসেছি এর ভিতরে শ্রাবণে এসেছে শ্রাবণ আসে ফ্রেশ ফ্রেশ হয়ে বসেছে আর আবিদও আসছে তো আমরা সবাই মিলে এখন লুডু খেলতেছি তো এখানে এই যে আবিদ আবিদ তো সালিম নেই এই কারণে আবিদ আমাদের কথা ভুলেই গেছে আমি ওকে ফোন দিয়েছিলাম আসার জন্য আর এখানেই যে আমি তো আমাদের লুডো খেলা এখন শুরু হচ্ছে আমরা কিন্তু এদানিং অনেক লুডু খেলি রাত্রেবেলা আমি আরিফা তারপর শ্রাবণ তিনজন মিলে তো এই যে আমি এখন জিতে গেছি আমার সবুজ কালার গুটি ছিল ওই গুটিগুলো সব উঠে গেছে এখন ওরা খেলতেছে তো ওদের খুব মন খারাপ তো এই তো দেখতে পাচ্ছেন তাহারা বাহিরে অপেক্ষারত আমরা বাহিরে যাব তুমি বেরো বেরো কেন লিফট দিয়েছো না আসতেছে কোথায় যাবো তো এখন আমরা বাসার নিচে আর বাসার নিচে সিঁড়িদের নামার সময় খুব সুন্দর একটা সেন্ট পায় প্রতিদিনই তো এইখানে দেখলাম যে এই ফুল থেকে এই সেন্টটা আসে জানি না এই ফুলের নাম কী দেখতে বেশ সুন্দর আর ঘৃণটা অনেক বেশি করা ওইটাও অনেক ঘৃহানটাও অনেক সুন্দর আর এই যে আমাদের কুকুর এইখানে সবসময় বসে পাহারা দেয় দুইটা কুকুর আছে তো আমরা এখন আমাদের বাসার থেকে একটু সামনেই তো এইখানে দেখলাম এই উপরতালে কখনও আসা হয়নি নিচে আর কি শ্রাবণ ব্লেজার ট্রেজার বানাইতে দেয় আর কসমেটিক্সের দোকান আছে ওইখান থেকেও কিছু কেনাকাটা হয় তো আজকে ভাবলাম যে আমরা একটু উপরে যাব উপর থেকে দেখব মানে উপরে দেখব যে কি কি দোকান আছে তো ম্যাক্সিমাম দোকানগুলো দেখলাম যে অফ আর খুব আর কি কমই দোকান খোলা ছিল তো দেখলাম তেমন একটা ভালো লাগেনি তাই কোনো কিছু নেওয়াও হয়নি উপর থেকে এসে এখন আমরা হচ্ছে পিঠা খাবো যদিও শীতের পিঠা মানে চিতই পিঠা খাওয়া হয়েছে বাট এই যে এটাকে ধুপি পিঠা বলে আমাদের এলাকায় আবার ভাপা পিঠাও বলে আমাদের এলাকায় তো এই পিঠাগুলা ভাপা পিঠাগুলো খাওয়া হয়নি তো আজকে ভাবলাম যে খাবো তো এখানে এই যে গরম গরম বানাচ্ছে তো আমরা হচ্ছে আমি আর আরিফা দুইজন খাবো আর সত্যি বলতে পিঠা কিন্তু ভালোই মজারই ছিল আর যেহেতু অনেকদিন পরে খাচ্ছি ভালোই লাগতেছে আর এখানে অনেক ধরনের পিঠা আছে তো আমার আসলে সব ধরনের পিঠা খাই তত একটা ভালো লাগে না তো এর জন্য আর কি ভাবলাম যে ধুপি পিঠাটাই খাই তো শীতের পিঠা না খাইলে মিস হবে আর ইনশাল্লাহ যদি গ্রামের বাড়িতে যাই তখন তো শীতের পিঠা আম্মুর হাতের পিঠা আর কি খাবো ওইটা তো পিঠা খাইছে এখন মাশরুম খাচ্ছে পাকোড়া খাচ্ছে অবশ্য আরিফা খায়নি আমি অল্প একটু খাইছি আরিফা একটু খাইছে আরিফা খাবে না তারপর জোর একটু খাওয়াইছে বুঝলে আমি না আর এখন বাসায় চলে এসেছি বাসায় এসে হচ্ছে জিলাপি খাচ্ছি জিলাপি আনা হয়েছে আজকের ব্লগ আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ